প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে অঙ্ক অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমার ছোট্ট সোনামণিরা, সকালে ঘুম থেকে উঠেই লেখাপড়া দিকে মনোযোগ থাকে নাকি গেম খেলবে? আচ্ছা ছোট্ট সোনামণিরা, যাই হোক, আমাদের কিন্তু ক্লাসের দিকে মনোযোগ দিতে হবে, তাই না? আমরা অবশ্যই আমাদের অবসর সময়ে আমরা টিভি দেখতে পারি, খেলাধুলা করতে পারি, কিন্তু আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের প্রথমে গুরুত্ব দিতে হবে আমাদের পড়ালেখার প্রতি। আচ্ছা আমার বাবুরা অনেকে লিখে লিখে অনেক ক্লান্ত হয়ে গেছে, তাই আজকে আমি লিখাচ্ছি না, আজকে আমি মৌখিক ক্লাস নেব। আজকে শুধুমাত্র তোমাদের সাথে আমি পড়ব। সবাই বই সামনে খুলে সুন্দর করে বসো, আজকে আমার সাথে জোরে জোরে পড়তে হবে। কিন্তু সবাই খেয়ে দিয়ে কি করেছে, শক্তি রেখেছে তো সবাই? আচ্ছা শুধু বাসায় থাকলে, শুধু পড়লে লিখলে আমার বাবুরা কি ক্লান্ত হয়ে যাবে না, তাই খাওয়া দাওয়া করতে হবে। তাহলে দেখি আমার বাবুরা কত জোরে জোরে সুন্দর করে পড়তে পারে। আচ্ছা সোনামণি, আমার সাথে পড়ো তাহলে, বলো সবাই বলো আমার সাথে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, একে শূন্য দশ, এভাবে বলতে পারো তোমরা, আর এমনিও দশ বলতে পারো। আচ্ছা এই দেখো বাবুরা, এখানে এক দশ এক এগারো, সবাই বইয়ে কিন্তু অবশ্যই আঙ্গুল দিতে হবে, আঙ্গুল না দিলে সংখ্যাটা কি করতে পারবে না, চিনতে পারবে না। সবাই আঙ্গুল দাও, সবাই আঙ্গুল দিয়ে জোরে জোরে করো, এক দশ এক এগারো, এক দশ দুই বারো, দশ তিন তেরো, এক দশ চার চোদ্দ, এক দশ পাঁচ পনেরো, এক দশ ছয় ষোলো, এক দশ সাত সতেরো, এক দশ আট আঠারো, এক দশ নয় উনিশ, দুই শূন্য বিশ, দুই দশ এক একুশ, দুই দশ দুই বাইশ, দুই দশ তিন তেইশ, দুই দশ চার চব্বিশ, দুই দশ পাঁচ পঁচিশ, দুই দশ ছয় ছাব্বিশ, দুই দশ সাত সাতাশ, দুই দশ আট আঠাশ, দুই দশ নয় উনত্রিশ, তিনে শূন্য ত্রিশ। ছোট্ট সোনামণিরা, তোমরা জানো আমাদের এই যে গণনা, এই গণনার সাথে কি আছে, আমাদের আমাদের এলোমেলো সংখ্যা চিনে বলা আছে, আমাদের এলোমেলো সংখ্যা চিনে বলতে হবে। এই যে এক থেকে তিরিশ পর্যন্ত আমরা সংখ্যা যে জোরে জোরে করে শিখলাম, এর মধ্যে থেকে কিন্তু আমি এলোমেলো কি করে দিব, দেখা গেল প্রথমে আমি দিয়ে দিলাম এই যে এটা কি, এটা বলতে হবে তোমাদেরকে চট করে। আমরা কিন্তু এক দুই তিন চার পাঁচ এভাবে বলবো না, তখন আমরা সঙ্গে সঙ্গে কি বলবো, এটা ছয়। বাবুদের জিজ্ঞেস করলাম এটা কি বলো তো, তখন কি বলতে হবে, প্রথমে দশ নাকি শূন্য দশ। তাহলে আমরা যদি জোরে জোরে করে এভাবে প্রত্যেকটা সংখ্যা চিনে চিনে না বলতে পারি, তাহলে কি আমরা এলোমেলো সংখ্যা পারবো? কখনোই পারবো না সোনামণিরা। এই কারণে তোমাদেরকে বাসায় কিন্তু প্রতিদিন একবার একবার পড়লেই হবে, একবার জোরে জোরে বইটা খুলে সামনে রেখে কি করতে হবে, জোরে জোরে পড়তে হবে, যাতে প্রতিটা সংখ্যা তুমি চিনতে পারো। এখন পরীক্ষার হলে তুমি যদি এই যে চিনতে না পারো, তাহলে কি হবে, আমি সোনামণিকে কিন্তু নম্বর দিতে পারবো না, আমার কষ্ট লাগবে না। তোমরা কি চাও ম্যাডামকে কষ্ট দিতে? না, আমার সোনামণিরা জানি ম্যাডামকে অনেক ভালোবাসে, তাই কি করতে হবে, জোরে জোরে বাসায় পড়ে বেশি বেশি করে প্র্যাকটিস করে রাখতে হবে, যাতে স্কুল খোলার পর ম্যাডাম যা জিজ্ঞেস করবে আমার বাবুরা চট করে বলে দিতে পারবে। তাহলে আমরা বাবুরা আবার পড়ি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, এক দশ এক এগারো, এক দশ দুই বারো, এক দশ তিন তেরো, এক দশ চার চোদ্দ, এক দশ পাঁচ পনেরো, এক দশ ছয় ষোলো, এক দশ সাত সতেরো, এক দশ আট আঠারো, এক দশ নয় উনিশ, দুই শূন্য বিশ, দুই দশ এক
তিনের শূন্য থ্রি। আচ্ছা চলো সঙ্গীরা, তাহলে আমরা দেখি তো আমার বাবুরা কি এগুলোর মধ্যে থেকে আমি ধরলে পারে। এই যে এটা কি দেখো তো, এটা কি বলবো, এটা হচ্ছে চার, এটা কি চার। আচ্ছা সোনামণি এই দেখো এক দশ পাঁচ কি হয়, এক দশ পাঁচ কি হয় সোনামণিরা, এক দশ পাঁচ পনেরো। এই যে তিনের শূন্য কি হয়, তিনের শূন্য হয় ত্রিশ, তিনের শূন্য কি হয় ত্রিশ হয়। এভাবে আমরা প্রতিদিন একটু করে পড়বো আর আমাদের লেখা যাচাই করবো। আচ্ছা এবার আমরা গেলাম বাংলায় পড়লাম, এবার আমরা কিসে পড়বো, আমরা ইংরেজিতে পড়বো, এবার আমরা ইংরেজিতে পড়বো, এবার আমরা কি করব, ইংরেজিতে পড়বো। সোনামণিরা সবাই দেখতে পাচ্ছ বোর্ড, বোর্ডে আমাদের কি লেখা আছে, আমাদের ইংরেজিতে এক দুই আছে, এক ইংরেজিতে ওয়ান টু, ইংরেজিতে কি হবে এক দুই কি হবে ওয়ান টু। তাহলে আমরা পড়ি, আমার ছোট্ট সোনামণিরা সবাই কিন্তু বইটা খুলে অবশ্যই রাখবে, প্রতিদিন ক্লাস দেখছো তো। আচ্ছা এবার পড়ো, ওয়ান জোরে করে বলতে হবে, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন। এরপরে এখানে দেখো বাবুরা ইলিভেন, এটা কি আছে ইলিভেন, টুয়েলভ থার্টিন ফোরটি ফিফটি সিক্সটি সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি। এখানে দেখো সবগুলোর পরে কি তিন তিন করে আছে, কিন্তু তারপরে টোয়েন্টি আছে, টোয়েন্টিতে কিন্তু তিন নাই টোয়েন্টি। এরপর আমরা কি আসবো টোয়েন্টি ওয়ান, এরপর কি আছে টোয়েন্টি ওয়ান, টু আর ওয়ান মিলে কি হয় টোয়েন্টি ওয়ান, টু আর টু মিলে কি হয় টোয়েন্টি টু। এরপরে দেখো টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন। এরপর কি আছে থার্টি, সোনামণিরা সবাই দেখতে পাচ্ছ তো, এরপর কি আছে থার্টি। তাহলে আমরা আরেকবার পড়ি, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন। এরপর পড়ো ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন। এরপরে আছে থার্টি। আচ্ছা সোনামণিরা সবাই আমার সাথে পড়লে তো, করেছো না? আচ্ছা দেখি তো আমার বাবুগুলো কি দেখতে পাচ্ছি, এখানে কিছু বুক আছে, তাহলে এখানে কয়টা বুক আছে, এটা কি হবে কত হবে, এটা এটা হচ্ছে কি এটা থ্রি, এটা কি এটা থ্রি। বাবু দেখো এখানে কয়েকটা ঘড়ি আছে, খুব পছন্দ হচ্ছে ঘড়িগুলো, কয়টা ঘড়ি আছে এখানে, কত হবে বলো তো, এটা এটা বাবু বলতে পারছে, এটা হচ্ছে এইট, এটা কত এইট। আচ্ছা সোনামণি একটু দেখি তো এটা কি, এটা কত সংখ্যা, এই সংখ্যাটা কত বলো তো, কি ওয়ান সেভেন, তাহলে কি হবে এটা সেভেনটিন, এটা সেভেনটিন। আচ্ছা দেখি তো এটা কত হবে সোনামণি বলো তো, টোয়েন্টি নাইন, মনে পড়ছে টোয়েন্টি নাইন আমরা কিছুক্ষণ আগেই পড়ে গেলাম। আমার ছোট্ট সোনামণি না আমার সাথে বুঝতে পারছে তো কেমন করে পরীক্ষায় পড়বো আমি, আর আমার সাথে কেমন করে জোরে জোরে পড়তে হবে, জোরে জোরে পড়তে বুঝতে পেরেছো। এভাবে তোমরা সকলে কি করবে, বাসায় জোরে জোরে পড়বে আর আমাদেরকে শোনাবে, দেখো আম্মু আমি ম্যাডামের কাছ থেকে এটা শিখতে পেরেছি। হ্যাঁ আমি বাসায় বসে থেকেও, আমাদের ঘর আমাদের স্কুল এখন হয়েছে তাই না, আমরা বাসায় বসেও কি করছি, আমাদের আমাদের সব পড়া কমপ্লিট করে ফেলছি এবং আম্মুকে শুনিয়ে দিবে, মনে থাকবে সোনামণিরা। আর কি করবে, অবশ্যই সবাই কি করবে, সবাই
বাসায় খেলাধুলা করবে, একটু করে খেলতেও হবে। আমাদের খাওয়া দাওয়ার পাশাপাশি একটু আমাদের হেলথ আমাদের ঠিক রাখার জন্য আমাদের কিন্তু নড়াচড়া করতে হবে। সবসময় শুধু বসে বসে আমরা মোবাইল দেখবো, টিভি দেখবো তা কিন্তু হবে না। খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়ার পাশাপাশি বাসায় আমরা একটু একটু দৌড়ঝাঁপ করবো, লাফালাফি করবো, নাহলে কি হবে আমাদের আমাদের শরীরটা কি হবে ভালো থাকবে না। তাই সোনামণিরা আমরা অবশ্যই পুষ্টিকর খাবার খাবো, ভাজা পোড়া কিন্তু খাবো না, আমরা পুষ্টিকর খাবার খাবো, স্বাস্থ্যসম্মত খাবার খাবো, একটু বাসায় খেলাধুলা করবো এবং সবাই কি করবো আম্মুর কথা শুনবো এবং ম্যাডামের সমস্ত পড়া করবো, হোমওয়ার্ক করবো। তাহলে বাবুরা আচ্ছা সোনামণিরা তাহলে আমাদের কি আজকে লিখবো? আমরা এই যে আমাদের 1 থেকে 30 পর্যন্ত শিখছি এবং 1 থেকে 30 পর্যন্ত, এটাই তোমরা লিখে আমার কি করবো গ্রুপে শেয়ার করবে, আমি দেখে নিবো। আচ্ছা সাপ্তাহিক পরীক্ষা চলছে, সুন্দর করে প্রিপারেশন নিয়ে সুন্দর করে কি করবে লিখবে এবং গ্রুপে অবশ্যই প্রত্যেকের খাতা সেভ করবে। আচ্ছা মনে থাকবে, আজকের মতো ক্লাস আমরা এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।